আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে, কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা, আমার ঘরের আম্মা মায়েরা, আমার ঘরের বধূরা, আমার ঘরের মা বোনেরা, সমগ্র কমিউনিটি, যারা 500 টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে, না পয়লা এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য। আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি 500 পাই আর একজন 1000 পাই, একটা বৈষম্য কেন হচ্ছে? আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না, আমরা স্টার্ট করেছিলাম, এই বৈষম্য আমরা চাই না। কোনো জাতিতে জাতিতে থাকুক, আমি জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন, পয়লা এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা, মানে বোনেরা মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের যেরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন, ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট, এটা আমরা অ্যানাউন্স করেছি। আমরা 21 লক্ষ যে 100 দিনের কাজ যারা করেছিলেন, যারা মাইনে পাননি, আমরা ক্ষতিপূরণ বলছি না, এটা মানুষের অধিকার বলছি, তারা মাইনেটা পাননি, কাজ করার যে মাইনেটা, সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের 21 ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেব, ডিবিটির মাধ্যমে। এছাড়াও মনে রাখবে, মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায়, তাঁতশিল্পী পরিবারে যদি কেউ মারা যায়, খাদি পরিবারে যদি কেউ মারা যায়, তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে, যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন। অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য, তাঁত সাথীদের জন্য, খাদির জন্য, কৃষিজীবীদের জন্য, শ্রমজীবীদের জন্য। তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায়, তাদেরও 2 লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যারা গ্রুপ ডিতে আছেন তাদের 3500 টাকা বাড়ানো হলো, গ্রুপ সিতে যারা আছেন তাদেরও 3000 টাকা বাড়লো, প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ ডিতে যারা ছিলেন, এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল, বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ 2 লক্ষ কেউ 3 লক্ষ টাকা একসাথে পেতেন, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, তাদেরও 1000 টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন তারা 10 মাস টাকা পান, 2 মাস পান না, স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, এরা খুব গরিব, নিম্ন, একেবারে নিম্ন শ্রেণীর লোক, আগেও 500 টাকা বাড়িয়েছিলাম, আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম, কারণ তারা রান্না বান্না করে, এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়।